গোলাম হোসেন আদেশ করুন জাহাপনা। যে আদেশ তত্ত্ব অনুমতি দিত সে আর আমার মধ্যে নেই বন্ধু। পলাশীর প্রান্তরে লজ্জায় ঘৃণায় সে আত্মহত্যা করেছে। মুর্শিদাবাদে ফিরে এসে করজোড়ে সকলকে অনুরোধ করেছি আমাকে সৈন্য দিয়ে সাহায্য করতে। রাজকোষ উন্মুক্ত করে দিয়েছি, কিন্তু দিনান্তে দেখলুম যারা অর্থ নিল তারা আর ফিরল না, যারা সাহায্যের প্রতিশ্রুতি দিল তারা আর কাছে এসে দাঁড়ালো না। জাহাপনা, রাত অনেক হয়ে গেছে। লুৎফা, রাত অনেক হয়ে গিয়েছে, এবার আমাদের উঠতে হবে। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে গোলাম হোসেন? পাটনায়। হ্যাঁ, পাটনায়। পাটনায় মশি এলা আছেন, রাজা জানকীরাম আছেন, তাঁরা আমাদের সাহায্য করবেন। তাঁদের সাহায্যে সৈন্য সংগ্রহ করে আবার মুর্শিদাবাদে ফিরে আসব। রাজ্য পাব, সিংহাসন পাব, পাত্র মিত্র পারিষদ সব পাব। নকি বাবার নাম হাজবে, বন্দি গান গাইবে, দেশ বিদেশ থেকে আসবে নানা উপঢৌকন। আবার যুদ্ধ হবে, রাজ্যের প্রসার হবে। কি আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি? কি সব বলছিল জাহাপনা? আমি দেখে আসি সব প্রস্তুত কিনা। জাহাপনা, আমি কি সত্যিই এত ছেলে মানুষ যে বুঝতে পারি না আমাদের কেউ নেই, কিছু নেই? কেউ নেই, কিছু নেই। আপনি যখন কাছে আছেন তখন আমার কিসের অভাব? চলুন, আপনার হাত ধরে এই আঠার রাতে আমরা বেরিয়ে পড়ি। কেউ জানবে না যে বাংলার নবাব তাঁর বেগমের হাত ধরে চিরদিনের মতো বাংলা থেকে বিদায় নিয়ে চলে গেল। আলিয়া, তুমি আমাদের সঙ্গে যাবে? যাবে তুমি আলিয়া? আপনাদের গলত্র হয়ে আপনাদের বোঝা বাড়াবো কোন সাহসে জাহাপনা? কখন যেতে হবে জাহাপনা? এখনই। চলুন, আর এক মুহূর্ত এখানে থাকতে আমার ইচ্ছা করছে না। একটু দাঁড়াও, যাবার আগে সব একবার ভালো করে দেখে যাই। দাদু, মিথ্যে আশ্বাস তোমায় দিয়েছিলাম, তোমার আদেশ আমি পালন করতে পারিনি, তাই তোমার প্রদত্ত আসন আজ আমি ত্যাগ করে চলে যাচ্ছি। তুমি আমাকে মার্জনা করো। জনাব। বলো গোলাম হোসেন। বাইরে সব প্রস্তুত, আর দেরি করা ঠিক নয়। বান্দা বলে, নফর বলে কত অপমান তোমাকে করেছি বন্ধু, আমাকে তুমি ক্ষমা করো। জাহাপনা, যতদিন বেঁচে থাকবেন গোলাম হোসেনকে বান্দা বলি জানবেন। আমাদের কিছু দূর এগিয়ে দিয়ে আসবে না বন্ধু? আপনি তো জানেন জাহাপনা যে সকলের অগোচরে আপনাদের যেতে হবে। ভুলে যায় গোলাম হোসেন, ভুলে যায়। চোরের মতো নিজের প্রাসাদ থেকে যে পালিয়ে যেতে হচ্ছে তা আমি ভুলে যাই। চলো লুৎফা,